ছোট্ট বন্ধুরা, আজ আমরা শুনব ঈশ্বর কোন কোন আদেশ বা আজ্ঞা কিভাবে মোশির কাছে দিলেন ইসরায়েলীয়দের জীবনে সেগুলো পালন করার জন্য। এভাবে ইসরায়েলীয়রা মোশির সাহায্যে চলতে চলতে তারা এসে পৌঁছালেন সিনাই পর্বতের কাছে। তারা সেখানেই তাদের থাকবার জন্য ব্যবস্থা করতে শুরু করলেন। এদিকে ঈশ্বর মোশির সঙ্গে কথা বলতে চাইলেন, আর তখন মোশি সিনাই পর্বতে উঠলেন এবং সেখানেই ঈশ্বর মোশির সঙ্গে কথা বলতে শুরু করলেন। আর ঈশ্বর যখন মোশির সঙ্গে কথা বলতে শুরু করলেন, তখন ইসরায়েলরা শুনতে পেলেন বিকট বিকট সব বিদ্যুৎ চমকানোর মতো আওয়াজ। এরপর ঈশ্বর মোশিকে দুই টুকরো পাথর দেখালেন এবং ঈশ্বরের কথার সেই শব্দে তার সেই আদেশগুলো সুন্দরভাবে এক এক করে সেই পাথর খণ্ডগুলোর উপর খুদাই করে লিখতে শুরু করলেন। ঈশ্বরের দেওয়া সেই দশটি আদেশ বা আজ্ঞাগুলো হলো, মহান ঈশ্বর হলেন এক এবং তাকেই শুধু তারা একমাত্র আরাধনা বা উপাসনা করবে। ঈশ্বরের কোনো আকার নাই, অর্থাৎ তাকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। অযথা যখন তখন ঈশ্বরের নাম না নেওয়া, সপ্তাহের ছ দিন অনেক কাজ করা কিন্তু সপ্তম দিন কাজ না করে ঈশ্বরের উপাসনা করা বা ঈশ্বরের কাছে প্রার্থনা করা এবং বিশ্রাম নেওয়া, নরহত্যা না করা, মা বাবাকে সম্মান ও শ্রদ্ধা করা, স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসা ও সম্মান করা, কোনো কিছু পাওয়ার জন্য লোভী না হওয়া, চুরি না করা, অর্থাৎ কারো কিছু না বলে না নেওয়া, আর সব সময় সত্য কথা বলা। ঈশ্বর ইসরায়েলীয়দের এই সকল আদেশ বা আজ্ঞা দিয়েছিলেন যেন তারা তাদের জীবন সুন্দর ও ভালোভাবে গড়ে তুলতে পারে। ছোট্ট বন্ধুরা, ঈশ্বরের দেওয়া এই আদেশগুলো শুধু ইসরায়েলীয়দের জন্যই না, এই আদেশগুলো কিন্তু ঈশ্বর আজ আমাদের সবাইকে দিয়েছেন।